করলা বেগুন খিরা কাঁচামরিচ এই সামথিং অল্প একটু বাজার করলাম এদিক দিয়ে ভাত বসাইয়া দিছি আমি বসা ভাত রান্না করি ভাতটা বসাইয়া দিছি ভাতটা হচ্ছে বসা ভাত আমার ভয় লাগে না রান্না করতে ভয় বলতে মানে কি মানে আছে না যে অনেকে বলে যে আঠা আঠা হয়ে যায় পানি বেশি হয় আমার হয় না কারণ আমি রান্না করতে করতে এখন আইডিয়া হয়ে গেছে পানি একটু কম দিয়ে বসে প্রথম অবস্থায় আন্দাজের উপরে আর কি রান্না করতে করতে এখন একটা আন্দাজ হয়ে গেছে এরপরে যদি কখনো দেখি যে ভাত দেখি যে ভাত হয়তো বা একটু শক্ত আছে তখন আমি কি করি হয়তো আর একটু পানি দিয়ে দিই একটু ঢাকনা দিয়ে দিই আগুনটা তবে ডিম রাখবেন যখন ভাতের বলকটা চলে আসবে আগুনটা ডিম করে দেবেন তাহলে ভালো হবে পোলাওর মতো এখন আজকে মুরগি রান্না করব না ভিউয়ার্স আজকে মুরগিটা রেখে দিচ্ছি আর মাছ একটু বেশি আছে দুইজনের তরকারি মাছ বেশি হয়ে গেলে ভালো লাগে না মাছ রেখে দেব কিছু মাছ রেখে দিচ্ছি কিছু মাছ আছে শিমের পিছে দিয়ে রান্না করব এখন ফ্রিজে রাখছি এগুলো রেখে দিচ্ছি মাথাটা একটু কেটে দে হয়ে যাবে
আমার বড় পেঁয়াজ ভালো লাগে সেজন্য আমি খাই। অনেকে মানে এটা লাইক করে না, বাট আমি লাইক করি, ভালোই আমার কাছে, ব্যতিক্রম মনে হয় না। ছোট পেঁয়াজ বড় পেঁয়াজ, ছোট পেঁয়াজ কাটতে আমার কষ্ট লাগে। আমি একটু আবার কুচানো রসুন দিই তরকারির মধ্যে, মানে পেঁয়াজ ভাজার টাইমে পিসা রসুন। মাছ মাছটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ভাতটা একটু দেখে নিচ্ছে, বসা ভাত একটু দেখতে হয়। মাছটা একটু লবণ দিই, মাখাই রাখি, তারপর আবার দই করব। মাছের একটা গন্ধ আছে না, এই গন্ধটা চলে যায়। আমি এখানে একটা ছোট একটা ইয়ে রেখে দিছি, কোটা রেখে দিছি, এই মাছের আইসটা ছোটখাটো ময়লা হইলে এখানে রেখে দিই। তারপর এইগুলি আবার গিট্টু দিয়ে মিশে ফেলে দিই, এতে সুবিধা হয় আর কি। তার মাছটা এখন রেখে দিছি লবণ দিয়ে মেখে, তারপর একটু করে ছটকায় ধুয়ে নেব। মাছের থেকে যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা চলে যায়। টমেটো বডিটা একটু ধুয়ে নি। বড় পেঁয়াজ একটু ছোট ছোট করে কাটলেই হয়ে যায়, ছোট পেঁয়াজের মতো। টমেটোটা কেটে নিচ্ছি, শিমিরিসের মধ্যে টমেটো দিতে হবে। একটাতেই হয়ে যাবে, দুটো লাগবে না। এখন আমি বেগুন কেটে নেব, আলু বেগুন মেথির সাথে আলু বেগুন দিলে ভালো লাগে। যদি খুঁজে পেতে চাও বেগুনটা এভাবে
মানে আমরা যারা নোয়াখালীর মানুষ শিমের মধ্যে মানে শিমের বিচির মধ্যে এভাবে আমরা বেগুনটাকে কেটে দিই আর কি। মানে আমার আম্মু আমাদের ফ্যামিলি আমার নানু আমার দাদু এভাবে কেটে দিত, ওইটা আমি শিখছি আর কি। এখন অন্য কেউ অন্যভাবে দেয় কিনা জানি না, ছোটবেলা থেকে এভাবে খেয়ে আসছি শিমের বিচি বেগুন এইভাবে কাটে। ভিজে রাখলাম, এতে হবে কি বেগুন কষ্টটা চলে। আলু কেটে নি, আলুটা কেটে নিচ্ছি। আলু কাটা শেষ দিলাম, এখন কয়টা করলা কেটে নি। করলাটা কেটে নিচ্ছি, ছোট ছোট করলা কিন্তু বেশি হয়ে গেছে বুঝলাম না। করলা কাটা শেষ হলো, করলার সাথে ছোট্ট একটা আলু দেব, ছোট একটা আলু দেব, বেশি বড় দেব না।